হ্যাঁ ডক্টর, আমি আজকেই ওকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? বাড়ি নিয়ে যেতে পারেন, কিন্তু 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 কি ডক্টর? দেখুন, আউট অফ ডেঞ্জার হলেও কন্ডিশন এখনো পুরো স্টেবল নয়। দেখুন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট, রিস্ক ফ্যাক্টর তো থাকছেই। না না, অত ঘাবড়াবার কিছু নেই। আমি থরলি চেক আপ করবো, যদি সব ঠিকঠাক থাকে তবেই ডিসচার্জ করবো। আপনি যা করলেন, কি করে যে আপনাকে ধন্যবাদ জানাবো, আপনার জন্যই আজকে আমি আবিদকে ফিরে পেয়েছি। মিসেস গোস্বামী, এটাই তো আমার কাজ। যদি সত্যিকারে কাউকে ধন্যবাদ দিতে হয় তো ওনাকে দিন, যিনি শেষ মুহূর্তে রক্ত দিয়ে ওনাকে বাঁচিয়েছে। শেষ মুহূর্তে রক্ত দিয়ে বাঁচিয়েছেন কে ডক্টর? সে কি আপনি জানেন না? ওনার ভাই সোম গোস্বামী তো ওনাকে রক্ত দিয়েছেন। সোম, সোম রক্ত দিয়েছে? ডাক্তার কাকু, আপনি আবির এখন কেমন আছে? খাওয়া দাওয়া করেছে কিছু? হ্যাঁ, স্যুপ খেয়েছে। কিন্তু জেঠুমনি, ডাক্তার কাকু এখানে, আবিরের কি কোনো সমস্যা হয়েছে নাকি? আমার কাছে কিছু লুকাবেন না। হাসপাতাল থেকে কেউ ফোন করে কিছু বলেছিল? না কাজু, তুমি মিছে মিছে চিনতে করছো। ওনাকে আমি নিয়ে এসেছি, এখানকার ডাক্তারের সাথে উনি একটু কথা বলে নেবেন, যাতে করে আবিরকে বাড়িতে রেখে ওনার তত্ত্বাবধানে চিকিৎসা করানো যায়। ও তাই, বলুন। আপনি চাইলেও আজকে আবিরকে বাড়ি নিয়ে যেতে পারবেন না। কেন ডক্টর, বাড়ি নিয়ে যেতে পারবো না কেন? ওর কি আবার কিছু হয়েছে? ডক্টর, ডক্টর আবিরের কি হয়েছে? আপনি তো ওর কাছে ছিলেন। ও ঠিক আছে তো? ওর কি নতুন কোনো সমস্যা হয়েছে? না ডাক্তার, আবিরের তো জ্ঞান ফিরেছিল, ও তো খাওয়া দাওয়া করেছে শুনলাম। হঠাৎ করে কি হলো যে আবার অসুস্থ হয়ে পড়লো? প্লিজ ডক্টর, প্লিজ বলুন না আবিরের কি হয়েছে। দেখুন, ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। ওনার ওভারঅল মনিটরিংটা ভীষণভাবে দরকার। 24 ঘন্টা মনিটরিং করা হচ্ছে এখানে। চেক আপ করা, মনিটরিং করা, এসব কোনো বাড়িতে সম্ভবই নয়। ইনফ্যাক্ট কমপ্লিট কিওর না হলে আমি ওনাকে ছাড়তেই পারবো না। ডক্টর বলছি, বাড়ি থেকে দেখাশোনা করা কোনোভাবেই সম্ভব নয়। কি করে সম্ভব বলুন? ওনার পালস রেট ফ্লাকচুয়েট করছে, প্রেশার ফল করছে, এখনো ব্রিদিং প্রবলেম হচ্ছে। এই অবস্থায় আমি ওনাকে কিছুতেই ছাড়তে পারি না। এখানে যতটা মনিটরিং হচ্ছে আপনি বাড়িতে করতেই পারবেন।